নমস্কার, আমি সমীশ দত্ত, রেকি গ্র্যান্ডমাস্টার এন্ড অ্যাফিলিয়েটেড মেম্বার অফ আইসিআরটি ইউএসএ। আজকে এই ভিডিওটি আমি খুবই ছোট করে করব এবং খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে করব, যেটা আজকাল আমি দেখেছি নানান মানুষ এই সমস্যায় ভুগছেন, সেটি হচ্ছে লোন। আপনি যদি ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন, দিনের পর দিন আপনি একটার পর একটা লোন নিয়েই যাচ্ছেন, কোনো ব্যক্তি খুশি হয়ে লোন নেয় না, কোনো না কোনো সমস্যায় পড়েই সে লোন নিতে বাধ্য হয়, কিন্তু অনেক সময় পরিস্থিতি আমাদের জীবনে এরকম হয় যে আমরা লোনের পর লোন নিয়ে যাই, মানে একটা লোন থেকে বেরোনোর জন্য আরেকটা লোন নেওয়া হয়। এমনও মানুষ আমি নিজের চোখে দেখেছি যে পার ডে 10% করে লোন দিয়েছে, যে প্রিন্সিপাল অ্যামাউন্ট তার 10% করে লোন দিয়েছে, কিছু জায়গায় 5% করে লোন দিয়েছে। আর সে এমন বেশিভাবে এই সমস্যায় জর্জরিত যে সে এই লোন না নিলে তার আগের লোন মেটানোর নিজের কোনো ক্ষমতা নেই। এরকম সিচুয়েশনে যদি আপনি ভুগছেন, তাহলে আজকের এই ছোট্ট রেমেডিটি বলছি ভীষণভাবে আপনাকে হেল্প করবে। আর অবশ্যই বলবো যে এই রেমেডিটি করার পর কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কতটা হেল্প পেয়েছেন। গ্যারেন্টি দিচ্ছি যে আপনি 100% লাভবান হবেন। যেভাবে বলছি মন দিয়ে শুনে নিন, জেনে নিন, লিখে নিন, করার সময় ভিডিও চালিয়ে দেখে দেখে করবেন না, আগে থেকে লিখে নেবেন, তারপর করা শুরু করবেন। খুব অল্প সামগ্রী এখানে আপনার প্রয়োজন, আর যত ছোট ছোট জিনিস দিয়ে আমি সামগ্রী বলবো তত আপনার করতে সুবিধা হবে, তত আপনার এনার্জি পাবেন। শুধু একবারই করতে হবে, যে কোনো দিন করতে পারেন। কি করবেন এখানে, আপনি একটা কাঁচের বাটি নেবেন, তাতে হিমালয়ান রক সল্ট নেবেন, যেগুলো বলছি এর কোনো সাবস্টিটিউট অপশন নেই, তাই প্লিজ জিজ্ঞেস করবেন না হোয়াটসঅ্যাপ করে বা কমেন্ট বক্সে যে ম্যাম এর কোনো সাবস্টিটিউট আছে কিনা। প্রথমেই বলে দিচ্ছি এর কোনো সাবস্টিটিউট নেই। আপনাকে একটা কাঁচের বাটি নিতে হবে, তাতে কিছুটা পরিমাণে হিমালয়ান রক সল্ট দিতে হবে। যদি আপনি নিজে ঋণে জর্জরিত হয়ে পড়ছেন বা আপনার নামে লোন আছে, তাহলে এই উপায়টি আপনি করবেন। এক মুঠো সর্ষে নেবেন, সাদা সর্ষে বা হলুদ সর্ষে একই জিনিস নিয়ে আপনি এক মুঠো নেবেন, এবং আপনি মনে মনে বলবেন যে আপনার সমস্ত লোন শোধ হয়ে যাচ্ছে এবং আপনি সম্পূর্ণভাবে ঋণ মুক্ত হয়ে গেছেন, আপনি সম্পূর্ণভাবে সব দিক থেকে ঋণ থেকে মুক্তি পেয়েছেন এবং আপনি একটা ঋণবিহীন জীবনযাপন করছেন বলে আপনি এক মুঠো নিয়ে ওই বাটির মধ্যে দেবেন। দেওয়ার পর আপনি আবার কিছুটা নুন দিয়ে বাটিটা ভরাট করে দেবেন। হয়ে গেল। এখানে একটি জিনিস বলবো, আপনার লোন যদি আপনার নামে থাকে আপনি করবেন, যদি আপনার বউ মানে বরের বিশ্বাস করে না, বউ বিশ্বাস করে না, লোন তার নামে আছে, ম্যাম আমি করতে পারবো কি না, করতে পারবেন না, এই উপায়টা অ্যাটলিস্ট করতে পারবেন না। আর আমি এমনিতেও বলি নিজেরটা নিজে করুন, বিশ্বাস করেন না তাহলে ছেড়ে দিন। বিশ্বাস যদি না করেন মন থেকে, কোনো উপায় কোনো কিছু কাজ করবে না, সেই ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক আপনাদের জন্য শ্রেষ্ঠ। অনেকেই বলেন আমি এইসব দিকে যাব না, ব্ল্যাক ম্যাজিক করব না, আমি এসব চাই না। তাহলে যেটা বলছি সেটা তো করতে হবে, তবে গিয়ে না আপনি রাস্তা পাবেন, তবে গিয়ে তো আপনার জীবনে কিছু ভালো ঘটবে। বিশ্বাসও করি না এদিকে আমি অন্য পথ অবলম্বন করব না, তাই যেটা বলছি করুন, তারপরে রেজাল্ট জানাবেন আমাকে। হয়ে গেল। করার পর সিম্পল কি করতে হবে, আপনার বাড়ির সাউথ যে দিক, আপনার রুমের নয়, মন দিয়ে শুনুন, এখানে বাড়ির সাউথ দিক, আগে থেকে যে মোবাইলে কম্পাস আছে সেটা দিয়ে আপনি ডিরেকশন দেখে রাখবেন। এই উপায়টা করার পর ওই বাটিটি আপনি নিয়ে সাউথে বসিয়ে দেবেন। আর কোনো কাজ নেই আপনার, আপনি আপনার কাজ করুন, আপনার টাকা আসলে আপনি ঋণ শোধ করবেন, আপনার কাজ সেটাই, আপনার এফোর্ট আপনি দিন, আপনার যাতে লোন তাড়াতাড়ি শোধ হয়ে যায় সেটার জন্য এই উপায়টি করা। করার পর বারবার ওটা নিয়ে বসে থাকবেন না, কেন হচ্ছে না কি হচ্ছে, উপায়টা নিজের মতো কাজ করবে, আপনি আপনার কাজ করুন। 11 দিন ওখানে থাকবে, 12 দিন মানে 12th ডে আপনি ওটা নিয়ে গিয়ে কোনো গাছের তলে দিয়ে দেন। যখন ফিরে আসবেন পেছন দিকে তাকাবেন না, এটা খেয়াল রাখবেন, কারোর সাথে গল্প করবেন না, পেছন দিকে তাকাবেন না, সিম্পল বাড়িতে এসে রান্ধান করে আপনি নিজের কাজে লেগে যাবেন। আরেকটি কথা বলছি, একে বললাম ওকে বললাম কোনো প্রয়োজন নেই, যত কম লোকে জানবে তত তাড়াতাড়ি কার্য আপনার কার্যসিদ্ধি হবে, যত বেশি লোককে বলবেন তত বেশি নজর লাগবে, কাউকে বলতে হবে না, হয়ে যাক তারপরে বলবেন। আর এইটুকু কথা দিচ্ছি আপনার দ্রুত গতিতে কাজ দেবে। এরকম ছোট ছোট আরো উপায় জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যদি আপনি কনসালটেশন চান, আপনি কোনো
ঋণে জর্জরিত হয়ে পড়েছেন বা আপনার বিয়ের সংক্রান্ত কোনো সমস্যা আছে বা আপনার লাইফে কোনো ধরনের অবস্টাকেল আছে, সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর হোয়াটসঅ্যাপ লিঙ্ক নিচে দেওয়া আছে, আপনি যদি চান গ্রুপে আপনি অ্যাড হতে পারেন, গ্রুপে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। ফর ফ্রি রেমেডিস, ফ্রি সুইচপট মন্ত্র, অনেক কিছু দেওয়া হয়। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।